হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মায়ের কোলে থাইকা আল্লাহ চিনেছেন, রাসূল চিনেছেন, জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছেন। খাজা কুতুবউদ্দিন মুখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি মায়ের কোলে থাইকা আল্লাহ চিনেছেন, রাসূল চিনেছেন, এইজন্য তারা আল্লাহর ওলি হয়ে গেছেন। খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মায়ের কোলে থাইকা আল্লাহ চিনেছেন, রাসূল চিনেছেন, এইজন্য পরবর্তীতে আল্লাহর ওলি হয়ে গেছেন। খাজা কুতুবউদ্দিন মুখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি তার মা তাকে এইভাবে একঈম শিখাইতেন, মা তারে এইভাবে ঈমান শিখাইতেন। যখন মাদ্রাসা থেকে সকালবেলা মক্তবে আইসা, মায়ের কাছে মক্তব থেকে আইসা মায়ের কাছে নাস্তা চাইতেন, মা ডাইকা বলতেন, নামাজের মুসল্লা বিছায়া দুই রাকাত নামাজ পড়ো, নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুইলা কামনা করো, রিজিকের মালিক আল্লাহ তোমার এই রিজিকের ফয়সালা করবি। কুতুবউদ্দিন বখতিয়ার প্রতিদিন মাদ্রাসা থেকে বাসায় আইসা, নামাজের মুসল্লা বিছায়া নামাজ পড়িয়া দুইটা হাত তুইলা আল্লাহর দরবারে কান্দে, মালিক আমার মা বলেছে আপনি রাজ্জাক, আমার মা বলেছে আপনি রিজিক দাতা, আমার মায়েরও আপনি রিজিক দেন, আমারও আপনি রিজিক দেন, দুনিয়ার সমস্ত মাখলুকরে আপনি রিজিক দেন, অতএব আমার রিজিকের জন্য আপনার দুয়ারে হাত বাড়াইলা। মা আলমারির মধ্যে রুটি বানায়া রুটি গোপনে রাইখা দিতেন। কুতুবউদ্দিন মুখতিয়ার মোনাজাত শেষ করিয়া যখন মায়ের কাছে নাস্তা চায়, মা বলে আলমারি তালাশ করো, তুমি যখন আল্লাহ তাআলার কাছে চাইছো, রাব্বুল আলামিন তোমার জন্য রুটি পাঠায় দিয়েছে, জোরে কর সুবহানাল্লাহ। অনেকে বলতে পারেন কথাটা মিথ্যা হয়ে গেল, না না, এই যে রুটির ব্যবস্থা হয়েছে এই ব্যবস্থা কে করেছি, মালিকে করেছি। এই জন্যে মা তারে ডাইরেক্টলি শিক্ষা দেয়, মালিক রিজিক দাতা দুনিয়ার কেউ দিতে পারে না। একদিন মা তার বাবার বাড়ি কুতুবউদ্দিন বখতিয়ারের নানার বাড়ি চলে গেলেন, যে কোনো কায়দায় কারণে রাত্রিবেলা আর আসতে পারেন নাই। হঠাৎ করে মনে পড়ল সকালবেলা কুতুবউদ্দিন মাদ্রাসা থেকে আইসা নাস্তা তালাশ করবে, তখন আমি মা নাই, নাস্তা কোথায় পাবি? এতদিন পর্যন্ত তিলে তিলে তার মধ্যে যে বিশ্বাস গড়ে তুলেছি রাব্বুল আলামিন রিজিক দাতা, ওই বিশ্বাসটা ভেঙে যাবি, তখন আমার কি উপায় হবে? এই চিন্তা করিয়া রাতের গভীরে মুসল্লা বিছায়া রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় পড়ে গেছি। ভালো করে খেয়াল রাখবেন, সন্তানের জন্য মায়ের দোয়া, বাবা মায়ের জন্য সন্তানের দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের মাঝখানে কোনো পর্দা রাখে না। মা দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হয় না, বাবা দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হয় না। সন্তানের বাবা মা মারা গেল, কবরের পাশে দাঁড়াইয়া সন্তান মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, ওই দোয়াটা রাব্বুল আলামিনের কাছে সরাসরি পৌঁছায়া যায়, কোনো বাধা নাই, বিপত্তি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মাসিজ দেয় পুরা ডাক দিয়ে বলে, মালিক আমি তিলে তিলে আমার সন্তানকে ইমান গড়াইলাম, আমার মালিক রিজিকের মালিক আল্লাহ। কুতুবউদ্দিন রে, তোমারে যিনি রিজিক দেয় আমারও তিনি রিজিক দেয়, এমন বিশ্বাস আমি সন্তানের ভিতরে গইরা তুলেছি রাব্বুল আলামিন। আজকে এমন একটা মুসিবতে পড়া গেলাম, সকালবেলা কুতুবউদ্দিন বাসায় গিয়া যখন নাস্তা তালাশ করবি, নাস্তা না পাওয়ার পরেই এতদিন পর্যন্ত গড়া বিশ্বাসটা ভেঙে যাবে, আল্লাহ আপনি আমার কুতুবউদ্দিনের উপর থেকে কলিজা থেকে বিশ্বাসটা ভেঙে দিয়েন না। এইভাবে মা কান্না করে করে দোয়া করেছি, দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কি বলে দরবারে কবুল হয়ে গেছে। সকালবেলা কুতুবউদ্দিন আইসা বাসা থেকে নাস্তা করে বিদায় হয়ে গেছে, মা আসলেন পরদিন কুতুবউদ্দিন বাসায় আসছে, মা জিজ্ঞাসা করে কুতুবউদ্দিন গতকালকে নাস্তা করেছো? বলে হ্যাঁ নাস্তা করেছি, কোথায় নাস্তা পাইলা? বলে প্রতিদিন মালিকে যেমনে নাস্তা দেয় আজকেও ওভাবেই দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কুতুবউদ্দিন বলে, মা একটা ভিন্নতা খুঁজা পাইলাম, প্রতিদিন যে নাস্তাটা আমি খাই একই রকম লাগি, কিন্তু মা গতকালকে যে নাস্তাটা খাইলাম, যেই নাস্তাটা মালিকে আমারে খাওয়াইলো, ওই নাস্তাটা এই ঘর না শুধু
এই নাস্তাটা যখন আমি আলমারি থেকে বের করেছি আমাদের পুরা বাড়িটা সুঘ্রাণ হয়ে গেছে। এমন নাস্তা আমি আমার জীবনে আর কোনোদিন খাই নাই। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয় ভালোবাসা, বন্ধু হয় বন্ধু হয় ভালোবাসা, ছড়াও জগৎময় তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার মুতারা মাহাজিরি। ও আমার পর্দালের মায়েরা, ও আমার বাবা পায়ে হাত রেখে বলে গেলাম, সন্তানদেরকে এলমে দিন শিখায়া দেন, সন্তানকে ইমান শিখায়া দেন, সন্তানকে এলেম শিখায়া দেন, সন্তানের ইমান আর এলেম শিখানোর মাধ্যমে মানুষ বানান। যার মধ্যে ইমান এলেম নাই ওই মানুষটা দেখতে মানুষের মতো হইলেও আদতে মানুষ না, কারণ মানুষের মতো হইলেই মানুষ হয় না।